গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের বুধবার, 3rd নভেম্বর, এখন বাজে বেলা 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তো চলুন দেখে নিই আজকের আমাদের কী কী রান্না হচ্ছে। মাকে জিজ্ঞাসা করি যে কী কী রান্না করবে মা। এই যে মা এখন জোগাড় করছে, বলো কি কি রান্না করবে আজকে। আজকে আমাদের কুঁদরি ভাজা হবে, সবজি দিয়ে মাছের ঝোল হবে, আর ইলিশ মাছ ভাপা হবে, আর চাটনি হবে। আমার ব্লগে আজ প্রথম দিন দেখা যাচ্ছে তোকে। না না, তোকে আরেকদিন দেখা গেছে, ওই কেকটা খাওয়াচ্ছিলাম সেই সময় দেখা গেছে। তো বল কেমন লাগছে আমার ব্লগে এসে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো চলুন মা রান্না করে নি, আমি ততক্ষণ দেখি ডোডো কি করছে। আজকে ডোডোর আন্টি আসেনি পড়াতে, আন্টি হচ্ছে কালকের ভ্যাকসিন নিয়েছিল, ওই জন্য মনে হয় আজকে আসতে পারেনি। যাই হোক, কোনো কারণে আজকে আন্টি আসেনি। এখন ডোডো গেছে আমার পাশে একটা দাদার বাড়িতে তার মেয়ের সাথে খেলতে, তাদের বাড়িতে গিয়ে এখন খেলা করছে। এবারে ডোডোকে নিয়ে আসি, ডোডোকে চান করাবো। তো চলুন ডোডো কি করছে দেখি একটু। ডোডো এখন খুব ব্যস্ত খেলতে, ও এখন আসবে না, বললো আমি 10 মিনিট বাদে যাব, তুমি এখন যাও, আমি 10 মিনিট খেলে নিয়ে তারপর যাব। আমি বললাম ঠিক আছে। তো চলুন আমি এখন বাইরে চলে এসেছি। এই যে হাই, এটা হচ্ছে আমার আরেকটা বোন, এ কি বলবে একটু শুনুন। ভালো আছেন আপনারা? আর এইভাবে চ্যানেলটাকে মানে সাপোর্ট করবেন যাতে আমরা আরো আরো মানে এগিয়ে যেতে পারি। আর আর কি বলবো, আর আমার মতো যারা সমবয়সে আছি তাদের বলছি সামনে মাধ্যমিক, তো প্রিপারেশন নিতেই হবে। হ্যাঁ, একটু পড়াশোনা করো, পড়াশোনা করতেই হবে। হ্যাঁ, কারণ এই যে দেখুন আমার দুটো ভাইপো ভাইজি, এরা হচ্ছে যমজ দুজনে। তো বলো তোমাদের নাম কি একটু বলো। আর তোমার নাম? না, তোমার নাম কি? আর তোমার নাম? সোনাক্ষী পাল। আচ্ছা, তুমি আর কিছু বলবে? বলবে তুমি কি বলবে? একটা ছড়া বলো শুনি, একটা পোয়েম বলো, একটা পোয়েম বলো, জনি জনি বলো। আইও টুইঙ্কেল টুইঙ্কেল বলো, বলো একটু বলো। হ্যাঁ, তারপর আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো। রোজ আর রেড ভায়োলেট সার্ভু সুগারি সুইট এন্ড সু আর ইউ রিং আর রিং ও রোজেস এ পকেট ফুল অফ ফাদার এটি সো এটি সো ই অল ফল ডাউন। আজ তুমি হাসতে দাও। ওকে, বাহ সুন্দর হয়েছে, ঠিক আছে এবার সবাই টাটা করে দাও। তুমি একটা বলো, তুমি একটা পোয়েম বলো। কোন ছড়াটা বলো, বলে দেনা বলো, কেটে কেটে বলো, যেটা এটা টাটা করে দাও। টাটা টাটা। হ্যাঁ বলো, ছড়া বলবে তুমি, বলো ছড়া। এই যে দেখুন এটা হচ্ছে আমার ঠাকমা, ঠাকমা কিছু বলবে বলো একটু, আমার ভিডিওতে কিছু বলো, আমি ভিডিও করি। আমি ছড়া কি বলবো, তোমাকে ছড়া বলতে বলিনি। ঠাকমা শরীর ভালো না, ঠাকমা মানে একটু অসুস্থ আছে, ওই জন্য ঠাকমা বেশি কিছু বলতে পারলো না। অন্য আরেক দিন ঠাকমার সাথে আপনাদের কথা বলিয়ে দেবো। এই যে এটা হচ্ছে আমার ছোট মা, আর ওই যে পেছনে কাকা। কাকা হাই, হ্যালো, বলো তুমি এখন কোথায় গেছিলে ছোট মা? আমরা এখন রেশন কার্ড ডিজিটাল দুয়ারে সরকার রেশন কার্ডের জন্য রেশন কার্ড এন্ট্রি করাতে গিয়েছিলাম। আচ্ছা, দুয়ার সরকার রেশন দেবে? হ্যাঁ আমিও করাবো, কারণ মানে আমি করাবো না, ওই মায়েরটাও নিয়ে আসবো। মা বললো আমার এখন সময় নেই, তুই নিয়ে যা। ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা, ওকে বাই। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আবার একটা বিপদ হয়ে গেল। আমি বললাম না, ছেলেটা বললো একটু খেলা করছি তারপর আসবো, এবারে যেহেতু আমি ডেকেছি ও তার মানে কিছুক্ষণ পরে চলে এসেছে। এসে এবার আমি তো বাইরে গেলাম, একটু বোনেদের বাড়ি যাবো ভাবছিলাম, কিন্তু ও তার মধ্যে এসে ওর স্নানের জন্য গরম জল করে রেখেছিল মা,
সেই গরম জলের ভেতর হাত ডুবিয়ে দিয়েছে। দেখুন ওর হাতে এখন বরফ দেয়া হচ্ছে, মা বরফ দিয়ে দিচ্ছে। কাঁদছিল খুব, এখন একটু একটু কমেছে যে বরফ জল দেওয়া হচ্ছে। একটা কথা শোনে না, সব জিনিসে হাত দিয়ে দেখার নেশা, সব জিনিসটা হাত দেবে। কি হলো এবারে, কি হবে, কি হবে, হাত পুড়ে গেল? হ্যাঁ কিছু বলবি কি, কেন তুমি গরম জলে হাত দিলে কেন? কি হবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে? ডাক্তারখানায় নিয়ে যেতে হবে কি? নিয়ে যেতে হবে না, তাহলে কি হবে? তো চলুন দেখি, ডোডোর হাতটা একটু বরফ দিয়ে দিই, তারপর পোড়ার মলম আছে সেটাও একটু দিয়ে দিই। গরম জলটা খুব গরম ছিল না, মানে মাঝারি গরম ছিল, ওই জন্যই খুব একটা বেশি লাগেনি। তাও বাচ্চাদের হাত তো এবার একটুতেই গরম লেগে যায়। দেখি একটু বরফ দিয়ে দিই, তারপর মলমটা লাগিয়ে দেবো। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। দেখুন আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি, আজকের আমার স্নান করতে অনেক দেরি হয়ে গেল, কারণ দেখলেনই তো ডোডোর এরকম হয়েছে, ওই জন্য ওকে নিয়ে একটু বসেছিলাম, ওই করতে করতে অনেক দেরি হয়ে গেল। এখন ডোডোকে একটু খাইয়ে দিই, ওর ভাত মাখা হয়ে গেছে কিন্তু ও এখনও খায়নি, ওকে খাইয়ে দিই, তারপর আমি যখন লাঞ্চ করব তখন আপনাদেরকে আবার দেখাবো। আর আমি স্নান করে এসে, আপনারা হয়তো ভাবছেন আমি লিপস্টিক পরেছি, না না লিপস্টিক পরিনি, কালকে বেরিয়েছিলাম দেখলেন, তার আসার সময় একটা লিপ বাম কিনে এনেছি, ল্যাকমির লিপ বাম, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে গেছে আর খুব ঠোঁট চরচর করছে, ওই জন্য একটা লিপ বাম কিনে এনেছি। আমি এখন একটু লিপ বামই দিয়েছি, স্নান করে এসে একটু লিপ বাম দিলাম। তো ঠিক আছে চলুন আমি ডোডোকে খাইয়ে নিই। তো চলুন আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, ডোডোর খাওয়া হলো, খেলো না বদমাইশি করে অনেক কিছু, যাই হোক খেয়ে এখনও বাবার সাথে বাইরে একটু ঘুরতে গেছে আর আমি ততক্ষণ খেয়ে নিই। তো দেখুন আজকে লাঞ্চে আমি কী কী নিয়েছি, ভাত, এটা চোদ্দ শাক ভাজা, কুঁদরি ভাজা, পমফ্লেট মাছের ঝাল, এটা বৌদি দিয়ে গেছে, আর এটা মোরলা মাছের টক, এটাও বৌদি দিয়েছে, ইলিশ মাছ ভাপা, আর এটা ট্যাংরা মাছের ঝোল, এটা নোয়া দিয়েছে আমাকে। তো চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার পরে কথা বলছি। হ্যালো, দেখুন আমি লাঞ্চ কমপ্লিট করে ডোডোকে ঘুম পাড়িয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। এখন আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই কোথাও বেরোবো, একটু সাজুগুজু করে নিয়েছি। তো কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাবো। আমি আজ খুব প্রিয় একটা মানুষের বাড়িতে যাচ্ছি, তো বলবো না আপনাদেরকে, চলুন দেখিয়ে দেবো যে আমি কোথায় যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। দেখুন আমি চলে এসেছি কার বাড়ি, এই যে এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু। আমি বলেছিলাম না আমি একটা খুব প্রিয় মানুষের বাড়ি যাচ্ছি, মানে আমার স্কুল জীবনে সব থেকে প্রিয় মানুষ ছিল এইটা। আমরাও মানে এও তাই, আমাদের আর একটা বন্ধু ছিল প্রিয়াঙ্কা, ও খুব একে জেলাস ফিল করতো আর কি, এর সাথে বেশি কথা বললে, মানে আমাদের তো চিরকালই ভাব। আবার এমনকি স্যারেরা এটাও বলতো যে কি বলতো, এক গলায় জল ঢাললে, হ্যাঁ আমাদের জোরের পায়রা বলে ডাকতো আর কি, এক এক সময় বেঞ্চে মানে দাঁড়ও করে দিয়েছিল, ওকে দাঁড় করে দিয়েছে, আমি ওর জন্য বললাম না না আমিও ক্লাস করবো, ওর জন্য আমিও দাঁড়িয়ে থাকবো আর কি, এরকম আমরাও বললাম, মানে আমরা এরকমই ফ্রেন্ড ছিলাম। অনেকদিন বাদে এর সাথে দেখা, অনেকদিন বাদে দেখা হলো ওর সাথে, আমি কন্ট্যাক্ট ছিল এমনিতে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট ছিল, তারপর আসা হয়নি, এবার ও বললো যে আ এবারে একদিন দেখা করি, তো এলাম দেখা করতে, তো
আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিলাম যে এটা আমার সবথেকে প্রিয় বন্ধু ছিল। খুব ক্লোজ, খুব ক্লোজ, মানে অনেক দিন বাদে দেখা হয়েছে তো। হ্যাঁ, মানে অনেক কথা আর কি, মানে কত গল্প। আর আমরা এমনিতে মুক্তারম্ভ করলে কেউ থামাতে পারে না, একদম ও যা বলেছে সত্যি তাই। আর আমাদের সত্যি বললাম না, একদম মানে আমরা টিউশন থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে এ টু জেড ওর সাথে, শুধু কলেজ লাইফটা আমরা আলাদা হয়ে গেছিলাম, কিন্তু যোগাযোগ আমাদের ফোনে ছিল। আবার এই সোশ্যাল মিডিয়া আলাপ হয়েছে, এখন আবার শুরু হয়ে যাবে। মানে আমরা তাহলে একটু গল্প করি, আপনারা একটু দেখুন এর চ্যানেলটাকে, কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি তো করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, ও আমার সব মানে সব ব্লগে কমেন্ট করে সব সময়, আপনারা দেখতেই পাবেন, দেখুন কমেন্ট বক্স চেক করলেই দেখতে পাবেন যে ও সব ব্লগে আমার কমেন্ট করে। তো ঠিক আছে, চলুন আমরা একটু কথা বলে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখুন, এই পুকুরটাকে দেখুন, এই যে আমার বন্ধুর মেয়ে, এই যে দেখুন পুকু, কিছু বলবে? হ্যাঁ, একটু হাই করে দাও, হাই হাই করে দাও, হাই। ওই তো ক্যামেরা চলছে, ক্যামেরার দিকে তাকিয়ে বলে হাই হাই। আর ডোডো দাদা এলে দেখতে পেতিস কি করতো তোকে। না না, নিতে হবে না ক্যামেরা, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, একটু হাই করে দাও, হাই হাই। রা তোমার বন্ধু, আর ডোডো দাদা এলে তোকে চটকু করে দিত, চটকু একদম চটকু করে দিত। ডোডো দাদা আসেনি বলে নিতে হবে না, ক্যামেরা নিতে হবে না, এদিক থেকে দেখো। ওই তো ওই তো, কই রে কই রে মুকুটা কই রে। ঠিক আছে চলুন, আপনাদের সাথে আবার পরে কথা বলছি, এখন একটু এর সাথে খেলা করে নি। ঠিক আছে দেখুন আমি চলে যাচ্ছি, টাটা করে দাও পুকুমার, তাই তো টাটা করে দাও। ও পুকুমা এখন টাটা করতে পারে না, পুকুমার মায়ের টাটা করে দেবে। এই কর টাটা, টাটা। এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক মানুষকে শেয়ার করে দেবেন। হ্যাঁ ঠিক, এই তো পুকুমাও বলে দিল, তুমিও বলে দাও মাসিকে টাটা টাটা টাটা। আবার আসবে বলে দাও, বলে আবার আবার আসবো গল্প করতে, আবার আপনাদেরকে দেখাবো, আবার আমাকে জ্বালাতে আসবে, বুঝলে তো। ঠিক আছে চলুন টাটা। দেখুন আমি এখন বাড়িতে চলে এসেছি, আর ডোডো কি করছে একটু দেখে নিন। এই যে ডোডো এখন দিদুনের কোলে বসে বসে সুজি খাচ্ছে। ডোডো একটু হাই বলে দাও। হ্যাঁ সুজি খেয়ে নাও। এই যে দেখুন আমার ভাইপো, এই যে হাত ভেঙে বসে আছে, হাত নয় সরি কাঁধ ভেঙেছে, এই কাঁধের হাড় ভেঙে গেছে। একটু হাই করে দাও, হাই করো, তোমার নাম কি বলে দাও? আমার নাম স্নিগ্ধজিৎ পাল। স্নিগ্ধজিৎ পাল, পূজো থেকে হাত ভেঙেছে, পূজোর আগেই হাত ভেঙেছে, সারা পূজো বাড়িতে কাটিয়েছে। ডোডো তুমি একটু বাবাই দাদাকে একটু আদর করে দাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ও ব্লগ করছে, ওরও হাই করে দে একটু ওর ব্লগে। আর এই ওপরের ঘরে এলাম, এসে দেখছি ইনি বসে আছেন, ইনি বসে বসে মোবাইল দেখছেন। এসে দেখি আমার ঘরে উনি রাজত্ব করছেন, মানে এটাই সবসময় করে। ওই জন্য ঘরে এসে আমার স্টার লাইট গুলো জ্বালিয়ে এখানে উনি উপভোগ করছেন। হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে, চলুন আর একবার দেখে নিন আপনারা। দেখুন লাইট গুলো কি সুন্দর লাগছে, লাইট গুলো এত জোর, মানে এত জোর লাইট গুলো যে আমরা ঘরে আর কোনো লাইট জ্বালাইনি, আমরা এই লাইটগুলো জ্বালিয়েই বসে আছি। দেখুন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাদের, মানে লাইটটা জ্বালালে আর ঘরেতে কিছু লাইট জ্বালানোর প্রয়োজন নেই, এত সুন্দর লাইটগুলো, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর তোর কেমন লেগেছে বল একটু? দারুণ দারুণ, যেন মনে হচ্ছে কোথায় না কোথায় বসে আছি, ফাইভ স্টার হোটেলে। দারুণ দেখতে লাগছে ঘরটা না সত্যি, বেশ মানে একা একা বসে থেকে যদি লাইটগুলোর দিকে তাকিয়ে থাকি
মানে একটা অন্যরকম ফিলিং হচ্ছে, এত সুন্দর লাগছে। তো ঠিক আছে চলুন, আমি একটু মোবাইলে কিছু এডিটিং করার আছে, একটু করে নিই, তারপর আবার আপনাদের সাথে একটু বাদে কথা বলতে আসছি। চলুন টাটা। আমি এখন এসে গেছি বোনেদের বাড়িতে, ডোডো এসেছে সাথে। দেখুন ডোডো কি করছে, ডোডো আর বোন মিলে কি করছে দেখুন। এই যে দেখুন, ওরা এখন খেলা করছে। কি করছো ডোডো, এটা বলে দাও। খেলছি এখন। আর ওটা কি ভাবছো তুমি? এগুলো আমি পিয়ার ভাবছি, এগুলো আমি রান্না করছি। কি লিঙ্কি আছে? হ্যাঁ। আর এই যে ওর মিমিও বসে পড়েছে ওর সাথে খেলা করতে, ওর বয়সী হয়ে গেছে। ডোডো একটু খেলা করে নিক, তারপর আমি নিয়ে চলে যাব। এক্ষুনি গিয়ে ডিনার করবে, নিয়ে চলে যাব। চলুন আপনাদের সাথে বকবক আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট। আবার আসছি কালকের একটা নতুন ব্লগ নিয়ে। বাই 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 বাই।